হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? টেক সলিউশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে নতুন টেক ভিডিও নিয়ে আমি শাওন আবার হাজির হলাম আপনাদের মাঝে। তো কথা বলবো, সেটা হলো একটা অফার রিলেটেড। টাইটেল দেখে যদিও বুঝতে পারতেছেন, সেটা হলো বিকাশে সম্প্রতি একটা অফার দিয়েছে যে 1700 টাকা রিচার্জ করলে 71% ক্যাশব্যাক। তো হ্যাঁ, এটা অফারটি আসলে সত্যি এবং অফারটি সকলের জন্যই প্রযোজ্য, সবাই নিতে পারবেন। তবে একবার প্রতিটা অ্যাকাউন্টের জন্য একবারই নিতে পারবেন এই অফারটি। অফারটি নিতে হলে আপনার বরাবর বিকাশ অ্যাপ দিয়ে 1700 টাকা রিচার্জ করবেন। 1700 টাকা রিচার্জ করার সাথে সাথে আপনাকে 71% ক্যাশব্যাক দিয়ে দেওয়া হবে, যেটা 12 টাকার মতো পড়ে। এখন কথা হচ্ছে কখন নিতে পারবেন, এবং এটার ক্ষেত্রে কিছুটা প্রবলেম আছে, সে প্রবলেমগুলো আমি বলতেছি ধাপে ধাপে। সেটা হলো আপনি প্রথমে অফারটি নিতে পারবেন বিকাশ অ্যাপের মাধ্যমে, প্রতিটা অ্যাকাউন্ট থেকে একবারই নিতে পারবেন পুরো মানে যতদিন অফার আছে আপনার অ্যাকাউন্টের জন্য, একটি অ্যাকাউন্টের জন্য একবারে, এবং 1700 টাকা বরাবর রিচার্জ করতে হবে। তো এখন 1700 টাকা রিচার্জ করলে সাথে সাথে ক্যাশব্যাক দেওয়া হয়। তবে এক্ষেত্রে টাইম আছে 8:00 থেকে 5:00 পর্যন্ত। আপনি মূলত এই অফারটি অ্যাপ্লিকেবল হবে সবার জন্য, এর ভিতরে রিচার্জ করতে হবে। এই টাইমের বাইরে যদি রিচার্জ করেন তাহলে অফারটি পাবেন না, 1700 টাকা কেটে নিয়ে 1700 টাকা রিচার্জে দিবে, এর বাইরে কিছুই হবে না। আর আরেকটি নির্দেশনা হচ্ছে রবি, এয়ারটেল এবং বাংলালিংক সিমদের জন্য। সেটা হলো আপনারা জানেন যে আমাদের কিছু বান্ডেল প্যাক আছে যেগুলো রিচার্জের সাথে সাথে দিয়ে দেওয়া হয়। তো ঠিক তেমনি এই তিনটা সিমের মধ্যে জন্য 1700 টাকা রিচার্জের যে একটা বান্ডেল প্যাক চালু আছে, তিনটা সিমের ক্ষেত্রে এই সেম। তো আপনি এই তিনটা সিমে যদি 1700 টাকা রিচার্জ করেন তাহলে আপনাকে রবি সিমে 100 MB, এয়ারটেলে 150 MB এবং বাংলালিংক সিমে 200 MB দিয়ে দেওয়া হবে, এবং অ্যাক্টিভ প্যাকটি সাথে সাথে চালু হয়ে যাবে, এবং আপনার অ্যাকাউন্ট থেকে 1700 টাকা সাথে সাথে কেটে নিয়ে যাওয়া হবে, এটা মূল ব্যালেন্সে যোগ হবে না। তো তাই অবশ্যই এটা খেয়াল রেখে আপনারা জিপি সিমে রিচার্জ করতে পারেন, আর তা না হলে আপনি যদি বলেন যে না আমার মেগাবাইট হলেও চলবে, তাহলে আপনি এই তিনটা সিমে রিচার্জ করতে পারেন, এবং রিচার্জ করলে আপনি এই মেগাবাইটগুলো ফ্রিতে পেয়ে যাবেন। এক্ষেত্রে আমার টাকাগুলো কেটে নিয়ে যাওয়া হবে এবং ক্যাশব্যাকটা 100% পাবেন, তবে মূল অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স যোগ হবে না। তো এই নির্দেশনাটা অনেকে ক্লিয়ার জানেন না, তাই আমি অবশ্যই জানিয়ে দিলাম। তো এই তিনটা সিমের ক্ষেত্রে এটা, তাই আপনারা ওভাবেই অফারগুলো নেওয়ার চেষ্টা করবেন। যদি আপনি MB ইউজ করতে না হয় তাহলে কিছুদিন ওয়েট করেন, কারণ অফারটি কিছুদিন থাকবে, ততদিন পর্যন্ত আপনি ওয়েট করেন, আর না হয় জিপি সিমের রিচার্জ নিতে পারেন। তো আশা করি বুঝতে পারতেছেন। টেক সলিউশন ভিডিওর সাথে থাকুন, টেক সলিউশন ভিডিও সবসময় আপনার সাথে আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নিত্য নতুন টেক ভিডিও এবং এরকম অফার রিলেটেড যত রকম ভিডিও আছে সবার আগে আমার চ্যানেলে পাবেন। ধন্যবাদ, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।